মধুর ব্যবহার শুধু আজকে না, এটি চলে আসছে প্রাচীনকাল থেকেই। মধু আমরা পাই মৌচাক থেকে। আজ থেকে প্রায় 440 বছর আগে কায়রোতে মৌমাছি পালনের কথা জানা গেছে। শুধু কায়রোতে না, মধুর ব্যবহার চলে আসছে আরও অনেক দেশেই। মিশর, গ্রিস, চীন, রোম ইত্যাদি দেশে মধুকে ব্যবহার করা হয় নানা কাজে। মধু একটি মিষ্টি খাদ্য। চিনির বদলে মধু খেলে অনেক উপকার পাওয়া যায়। তবে শুধু খাওয়াতেই নয়, এর গুণাগুণ আরও অনেক ক্ষেত্রেই রয়েছে। জেনে নিন মধুর উপকারিতা বিষয়ে। এক, মধুতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। উচ্চমানের মধুতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি থাকে। মধুর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের নানা সমস্যা কমাতে সাহায্য করে, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি ক্যান্সারের সম্ভাবনাকেও কমায়। দুই, পোড়া বা ক্ষতস্থানের জন্য উপকারী। প্রাচীনকালে পোড়া বা ক্ষতস্থান সারানোর জন্য মধু ব্যবহার করা হতো। অনেক গবেষণা করে দেখা গেছে, মধু পোড়া বা ক্ষতস্থানে লাগালে 43% লাভ হয়। তিন, কাশি ভালো করতে মধু। কাশির সমস্যা দূর করতে মধু অত্যন্ত উপকারী। কাশির ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, কিন্তু মধুতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। কাশির ওষুধের চেয়েও মধু ভালো কাজে দেয়। তবে মধু এক বছরের কম বয়সী শিশুদের জন্য না খাওয়াই ভালো। কাশির সমস্যার জন্য এক মগ ফোটানো জলে অর্ধেক লেবুর রস দিয়ে তার মধ্যে 1-2 চামচ মধু মিশিয়ে সেই জল পান করলে কাশির সমস্যা দূর হবে। চার, মধুতে কিছু পুষ্টি উপাদান আছে। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে তা মৌচাকে জমা রাখে। এই মৌচাক থেকেই আমরা মধু পাই। মধুতে কোনো ফ্যাট, ফাইবার বা প্রোটিন থাকে না। মধুর মধ্যে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়ো অ্যাক্টিভ প্লান্ট কম্পাউন্ড। পাঁচ, কোলেস্টেরলের উন্নতি করে। মধু শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে। ছয়, চুলের জন্য মধু। মধু চুলের সমস্যায় কার্যকরী। মধুর সাথে জল মিশিয়ে মাথায় ভালোভাবে মাখলে চুল পড়া, খুশকি ইত্যাদি কমতে পারে। সাত, ডায়াবেটিসে আক্রান্তদের জন্য মধু। মধু খারাপ কোলেস্টেরলকে কমালেও রক্তে সুগারের মাত্রাকে কমাতে পারে না। তবে চিনির চেয়ে মধু কিছুটা ভালো হতে পারে। তবু আজকাল বাজারে মধুর সাথে চিনি মিশিয়ে ভেজাল মধু বিক্রি করা হয়, তাই সাবধানে খাওয়া উচিত। আট, ঘুমের উন্নতি করতে পারে। ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একজন মানুষের প্রতিদিন 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। তবে অনেকেরই রাতে ঘুমাতে সমস্যা হয়, তাদের জন্য মধু খুব উপকারী। ঘুমোতে যাওয়ার আগে 1 চামচ মধু খেলে ঘুম আসবে তাড়াতাড়ি। নয়, ট্রাইগ্লিসারাইড কমাতে পারে। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়লে হৃৎপিণ্ডের রোগের সম্ভাবনা বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, মধু খেলে ট্রাইগ্লিসারাইডের লেভেল অনেক কম থাকে। দশ, ব্লাড প্রেশার কমাতে পারে। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। তবে আমাদের মনে রাখতে হবে, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। মধুর উপকারিতা আছে বলে তা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলাও বিপজ্জনক হতে পারে, কারণ এতে ক্যালোরি ও সুগারের মাত্রা বেশি থাকে। বিশুদ্ধ প্রাকৃতিক খাঁটি মধুর নিশ্চয়তা দিচ্ছে জমজম ট্রেডিং বিড়ি। দেশি এবং আমদানিকৃত আন্তর্জাতিক মানের বিভিন্ন ব্র্যান্ডের খাঁটি মধু রয়েছে জমজম ট্রেডিং বিড়িতে। সেগুলো পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেয়া জমজম ট্রেডিং বিডিএর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেয়া আছে। চাইলে সেখানে ঘুরে আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করার সকল বিস্তারিত তথ্য দেয়া আছে, এবং স্ক্রিনে জমজম ট্রেডিং বিডিএর ফোন নম্বর রোলিং হচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।